বাজারে সুগন্ধি এলাচি লেবু ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে ক্রেতা সাধারণের, কারণ বাজারে সুগন্ধি এলাচি লেবুর দাম যে অগ্নিশর্মা। এলাচি লেবু বাজারে চড়া দামের নেপথ্যে রয়েছে অফ সিজনে লেবুর তুলনামূলক ফলন কম। উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকার সুগন্ধি এলাচি লেবু রাজ্যের পাশাপাশি বহিরাজ্যে যথেষ্ট সুনাম রয়েছে। বিশেষ করে হাওয়াই বাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমিগুলিতে এলাকার মানুষজন দীর্ঘ বছরের পর বছর ধরে সুগন্ধি লেবু চাষ করে আসছে। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো এই লেবু চাষ জলের তেমন কোনো প্রয়োজন হয় না। বৃষ্টির জলেই লেবু গাছগুলো তাদের জল চাহিদা মিটিয়ে নেয়। এই লেবু চাষে প্রয়োজন কেবল গাছগুলো পরিচর্যা করা। তবে হাওয়াই বাড়ি এলাকার এক লেবু চাষির সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে লেবুর অফ সিজন চলছে, তাই লেবুর ফলন তুলনামূলক কম, ফলে বাজারে লেবুর দাম অগ্নিশর্মা। তাছাড়া লেবু চাষি সুরেশ দাস জানায়, তাছাড়া ওনারা লেবু পাইকারি বাজারে বিক্রি করেন 350-500 টাকা দরে, কিন্তু খুচরো বাজারে সুগন্ধি এলাচি লেবু বিক্রি হচ্ছে চড়া দামে, যা সাধারণ ক্রেতাদের লেবু ক্রয় করতে গিয়ে বর্তমানে হাত পড়ছে। তবে ভোজন রসিক বাঙালিদের পাত লেবু ছাড়া যে অসম্পূর্ণ থেকে যায়, তাই যতই দাম হোক না কেন, লেবু ছাড়া ভোজন রসিক বাঙালিদের ভোজন চিন্তাই করা যায় না। তো লেবুর দর দাম কিরকম? আপনাদের লেবু না তো, এই লেবুর মানে বৈশিষ্ট্যটা কি? তা বছরে একবার সাপ করুন লাগে, লেবার দিয়া সাপ টাপ করাইয়া এরপর আমরা ওই আমদানি করি। আপনি তো লেবু চাষি নাকি? কি নাম আপনার? সুরেশ দাস। কত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আপনি? 20 বছর। আপনার কতটুকু জায়গা আছে, মানে কতটুকু জায়গার মধ্যে লেবু চাষ করে নাকি? পাহাড়ের মধ্যে করতেছে, তো পাহাড়ের মধ্যে করতেছে মানে এটা সেন্ট বেশি নাকি? সেন্ট বেশি।